আমি এসে গেছি ফাল্গুনি, আজকে বিকেলের 4 বিস্কুট নিয়ে এসে গেছি। এখানে ভ্যারাইটি বিস্কুট আছে, দেখবো কি কি বিস্কুট আছে, দেখে নি। শুধু দেখবে না, স্বাদটা টেস্ট করে বলবে বন্ধুদের। ও বলবো অবশ্যই। চাটা বানিয়ে ফেলি? হ্যাঁ চাটা বানিয়ে ফেলো। কন্ডেন্স মিল্ক যোগ করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ করো। ও পার্লে জিও এনেছো? হ্যাঁ পার্লে জি, এটা কিন্তু আমি ছোট থেকে দেখেছি পার্লে জি, এখনো দেখছি, হিমু দেখছে, হয়তো হিমু ছেলে মেয়ে তার নাতি বোধহয় অনেক বছর 300 বছরের কাছে নাকি এরকম কোম্পানিটা, মানে একটু সমস্যা হয়েছিল পার্লে জির। একটা গল্প জানো তো, রিসেন্টলি এই যে লকডাউন শুরু হলো এবং পরিযায়ী শ্রমিকরা রাস্তা দিয়ে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে, ওদের কাছে সম্বল ছিল একমাত্র এই পার্লে জি বিস্কুট প্যাকেট, ছোট, এর থেকে ছোট প্যাকেট গুলো সবার কাছে একটা দুটো করে, এটা কিন্তু একটা ব্যাপার ছিল জানো তো। পার্লে জি বিস্কুট খেয়ে মাইল করে মাইল হেঁটেছে মানুষজনেরা, কি কষ্ট না? হ্যাঁ খুব কষ্ট, এটা দেখলে পরে আমার সেই কথাটা মনে পড়ে গেল। যাই হোক ভালো। আচ্ছা তা আমি কাটতে শুরু করবো? আমি প্রথমেই, অনেকে তো অনেক রকম বিস্কুট খান, এটা দেখছি ক্রিম কেকার। ক্রিম কেকার বিস্কুটটা মূলত যারা সুগারের পেশেন্ট বা সুগারের যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য ক্রিম কেকার বিস্কুটটা, কিন্তু ক্রিম কেকার বিস্কুটটা আমরাও ফ্যামিলিতে খাই, তবে অন্যরকম ভাবে খাই। কিভাবে খাই একটু দেখিয়ে নি চট করে, তোমার চা গুলতে গুলতে। ক্রিম কেকার নামটা শুনতে খুব ভালো লাগে, তবে খেতে একটু রসো খসো। এই হচ্ছে ক্রিম কেকার। আমরা কিভাবে খাই, একটু জেলি, হ্যাঁ খাবে একটু জেলি এরকম ভাবে, হ্যাঁ দেবো বাবু জল লাগিয়ে নি এরকম ভাবে। তোমার জন্য একটা পানি এখানে রাখলাম, কেন আমরা জেলিটা কিন্তু জাস্ট এইভাবে ব্যবহার করি। আমি খেয়ে শুরু করে দিই তাহলে, তোমার বন্ধুরা, আচ্ছা আমি নিচ্ছি, ছেড়ে দাও, বাস। বাবু কাপটা কি ছোট বাবা? হুম হুম খুব ছোট, খুব কিউট। হুম বাবু যেমন ছোট তেমন, বাবু যেমন ছোট, হ্যাঁ আসলে ওকে আমরা বাড়িতে বাবু বলে ডাকি। হুম বহুত খুব, যাদের সুগার নেই তা কিন্তু এই ক্রিম কেকার বিস্কুট এনে এইভাবে খেতে পারেন, খুব ভালো লাগে। জেলি মাকে আমার ক্রিম কেকার খাবে না। তুমি খাবে না? না তুমি তো জেলিটা খাও। আজকে হিমু লিপস্টিক পরেছে, দেখি দাও লিপস্টিক। লিপস্টিক পরেছে আমি বুরবন। বুরবন এখানেও একটা দেখছি বড় প্যাকেট, আমি ছোটটাই কাটি, তুমি নাও বুরবন। এ দেখি কেমন, আস্তে আস্তে খাও, এটা তোমার মায়ের পছন্দ হবে, তার কারণ এটার মধ্যে একটু পোড়া ভাব আছে। তোমার মা চকলেট, একটু ডিপ গন্ধ, একটু হার্ড টাইপের চকলেট গুলো পছন্দ করে। দেখবি আমি কে জেলি দিয়ে চা খাবে না? আমি এখানে রাখি, এখানটা রাখলাম, ঠান্ডা হোক, তুমি জেলি খেতে থাকো ততক্ষণ। হ্যাঁ প্রাণ পটেটো,
পটেটো আলু বিস্কুট। হুম 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 কেমন দেখি কাটো। খুব সরু সরু পাতলা একদম পাতলা আলুর মতনই বুঝলে। এটা দিয়ে আমরা যখন মিষ্টি খেলাম তো এইগুলোর পরে এই বিস্কুটটা খুব ভালো লাগবে না। হুম হুম চার সাথে নোনতা একটু নোনতা ভালো আছে। না তুমি একটা বিস্কুট খাও। আলুর একটা গন্ধ আছে। আচ্ছা এটা আছে লিটল হার্ট। এটা দেখি তোমার ঘড়িটা দশটা বাজে তাই, কিন্তু আমার ঘড়িতে তো অন্য বলছে সাড়ে পাঁচটা বলছে, বিকাল সাড়ে পাঁচটা। ওকে জিজ্ঞেস করলে মোটামুটি যখনই হোক দশটা বললেই ওর সবসময় দশটাই বাজে। এটা আমার মায়ের খুব পছন্দের হবে। চলো আর একটু চালিয়ে দাও। হ্যাঁ এটা মায়ের খুব পছন্দের হবে। দেখি একটা দেখি খেতেও তো ভালো। খুব বেশি মিষ্টি না? খুব বেশি মিষ্টি না বলো বাবা, কিন্তু ভালো লাগছে। ভালো খেতে? ভালো তো খাও বাবা। গুড্ডে? হ্যাঁ গুড্ডে গুড্ডে বন্ধুদের অভিযান এই প্রোগ্রাম দেবে, খালি অভিযান বেরিয়ে আছে। বিস্কুটের অভিযান, বিস্কুটের একটা এরকম সুন্দর প্রোগ্রাম করবে আমি ভাবতে পারিনি। আমারও যোগ দিয়ে ভালো লাগবে। এটা খাবে? না মা চকলেটটাই খাবে, এগুলো খাবে না। এ নাও মিষ্টিটা কম করে দিয়েছে। এখন আর কোল্ড ড্রিঙ্ক গুলো তো মিষ্টি কমই দিয়েছে। কমই দিয়েছে। এটা মিষ্টি কম আছে। বনভিটা? বনভিটা এটা বনভিটা আছে। এই বিস্কুটটা দোকান থেকে আমি খাওয়ার জন্য ব্যস্ত ছিলাম। এটা কি রকম খাব হবে? বনভিটা খাব। বনভিটা এটা দিয়ে নাও গুড্ডাটা। ভালো, তুই বন্ধুদের সাথে কিছু বলেছো আজকে? বলছি তোমরা সবাই ভালো আছো? জিজ্ঞেস করো সবাই ভালো আছো। এটা জিজ্ঞেস করতে হবে তো, বন্ধুরা সবাই দেখছে তোমার। সবাই বলে হিমু কথা বেশি বলছে না, রাগ করছে বন্ধুরা। রয়কে একটু নাড়িয়ে দিয়ে বলো ভালো থাকো। ভালো থাকো। বন্ধুটা চকলেটের মতন কালারটা ভেঙে গেছে, ভাঙাটাই নিচ্ছি। এটার মধ্যে আবার একটা শক্ত ভাব আছে, কিন্তু বনভিটার ভিতরে যেটা থাকে গোল গোল শক্ত একটু দেখেছ? পাউডার ডাস্টার ভিতরে ওই ওইটাই বেরি। হিমু চা খাবে এবার? খাবে চা? না আমরা চা খাবো না। চা খাবো আমরা? খাবো না? ঠান্ডা হয়েছে? আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও। এটা আছে হাইড অ্যান্ড সিক। চা খাবে? দেখি এটা, এটাও চকলেট।
পরে খাইতেন না বাবা হাইড এন্ড সিল্ক আছে ব্রহ্মপুত্র মেল রাত 1:40 লোডশেডিং ওখানে গাইসেল স্টেশনের ওখানে এলাকা লোডশেডিং বৃষ্টি শুরু হয়ে গেছে বোঝো পরিবেশটা কেমন গুটগুট দিয়ে অন্ধকার তার মধ্যে ট্রেন ছুটে আসছে সামনে সামনে শব্দ মানে দুরকম ভাবে আঘাত এনেছে এক লাইন কেটে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে গাড়িতে কিছু ছিল হ্যাঁ কিছু তো ছিল বিস্ফোরণ হয় এবং মানে যারা বেঁচে ছিল তেই 13টা বগি বিধ্বংস হয়ে যায় 13টা বগি বিস্ফোরণ তারপরে আগুন ধরে যায় মিলিটারি আর্মিরা ছিল হ্যাঁ সিআইএসএফ হ্যাঁ এরা সব ছিল খুব মানে লাস্ট ইয়ার বাড়ি ফিরে হলো না এটাই দুঃখজনক বাবা তো ওখানে যাবে হ্যাঁ ওখানে যাব এই কারণ শুধু আমার ইচ্ছাতে নয় এটা আমার রাতের কুহেলির যারা আমার প্রোগ্রাম দেখেন তাদের অনেকেরই আবেদন যে আপনি ওখানে গিয়ে ভিডিওটা অনেকদিন আগে থেকেই অনেকে বলছে তো আমি অনেকদিন আগে নিয়েছিলাম প্রিপারেশন তারপর বন্ধ করতে হয় আচ্ছা বিস্কুট কাটতে কাটতে কথা বলি অনেকেরই ইচ্ছা যে আমি ওখানে একবার যাই তো এই কারণেই যাওয়ার পরিকল্পনা নিয়েছি তবে আবার তো এই মুহূর্তে দেখছি লকডাউন কড়া করে ফেলছে মনে হচ্ছে এটা একটু আলাদা প্রিপারেশন না খুব ভালো জিনিস চায়ের সাথে জিরা ওয়ান্ডার ভালো ম্যাচ করবে আপনারা খেতে পারেন চায়ের সাথে খান তো নিশ্চয়ই খান এটার মধ্যে ডবল প্যাক আছে না চকো মা দোকানে কেক কিনে কেক খেতে গেলে মায়ের চকলেট কেক পছন্দ হয়ে যায় খুব রেগে গেছিলাম বন্ধুদের বলো ভালো লাগলে ভালো লাগছে আস্তে আস্তে খাও ভালো লাগছে ক্যামেরার পিছন থেকে তো খাচ্ছ বোঝো খুব টেস্টি খুব টেস্টি বলছে বা কোথায়
খুব কথলামি করে আমার সাথে, বুঝলেন তো? সাংঘাতিক ভাবে ভীষণ লেগেছিল, হাসছি এখন, কিন্তু তখন খুব খারাপ পরিস্থিতি হয়েছিল, শ্বাস নিতে পারছিল না এতটাই। আমি ওই বাড়ির সামনেই বাইরে গেছিলাম, তো এসে দেখি খুব খারাপ অবস্থা হয়েছিল। সেটা দেখে সেটাই শিখে যে কিছু খেলে ওরও ভীষণ লাগে, পিঠে তখন জ্বর মারতে বলে। এটা তো মরিস কোম্পানির কোকোনাট কাবানা, কোকোনাট কাবানা। হ্যাঁ, সেই বিস্কুটই, গেট আপটা একটু চেঞ্জ হয়েছে। কোকোনাট, এই কোকোনাট খাবো নাও। এটা খুব মিষ্টি বিস্কুট, আমি জানি, এটা নিয়ে একটা এটা খুব কালারফুল, পিঙ্ক কালার, কালারটা খুব সুন্দর, স্ট্রবেরি। আপনারা কিন্তু খাবেন, এটা কাটবো মঞ্চ ম্যাজিক, এটা মিষ্টি কম আছে। খারাপ না, মিষ্টি কম আছে, ব্রিটানিয়া কোম্পানি তো, নাইস নাইস টাইম, সুন্দর সময়, দেখি সুন্দর সময়টা কেমন। চিনি ছড়ানো কিছু, জাস্ট লাইক দানাদার, আমার অতটা ভালো লাগলো না, খুবই মানে 10 ইঞ্চির মধ্যে একটা সুন্দর কোমল একটা থাকে না, ওটা জেন্টস কোম্পানির, ওইরকম টনিকের গন্ধ, তোমার মা একটা গোপন কথা শুনো, তোমার মা ছোটবেলায় টনিক দিয়ে রুটি খেয়ে নিত। নতুন কোন ভালো আইটেম, যাতে তোমার দর্শকদের ভালো লাগে, অবশ্যই আপনারাও জানান কিসের উপরে প্রোগ্রাম আপনাদের দেখার ইচ্ছা আছে, সেভাবে বানাবো। তো ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই হাসি খুশি থাকবেন, নিশ্চয়ই।